অযোধ্যার এই চক্রটোর নাম হয়েছে লতা মঙ্গেশকর চক। আর এই দূরত্ব, এই চক্রটোর দূরত্ব রাম মন্দিরের প্রায় 1.5 কিলোমিটার। আর দেখা পাওয়া গেছে একটা বীণা ইয়াত প্রতিষ্ঠা করা হয়েছে, প্রতীকী অর্থত একটা বীণা প্রতিষ্ঠা করা হয়েছে। আর চকটোর, এই চকটোর নাম দিয়া হয়েছে, চারিআলিটোর নাম দিয়া হয়েছে লতা মঙ্গেশকর চক। আর বীণা, এই বীণাখন যখন নির্মাণ করে লওয়া হয়েছে, বীণাখনের যে ওজন, সেই ওজন হয়েছে 14 টন, আর উচ্চতা প্রায় 40 ফুট উচ্চতা। আর সেপ্টেম্বরের 28 তারিখ 2022 এই চকটো মুক্তি করা হয়েছিল, লতা মঙ্গেশকর চক মুক্তি করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভার্চুয়ালি উপস্থিত আসলে, এই স্পটত উপস্থিত আসলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সমান্তরালক ভজন, রামর ভজন লতা মঙ্গেশকর কণ্ঠত শুনি 24 ঘণ্টায় বাজি থাকে এই চকটোত। আর ইতিমধ্যে সমাগম ঘটবল আরম্ভ করেছে বিভিন্ন পর্যটক রাম মন্দির চাবলে আহি তেওঁলোকে এই সমূহ স্থল পরিদর্শন করে। দুজনমান পর্যটক আছে কথা পাতি। ভাই সাহেব কাহাঁ হো? রাম মন্দির মে প্রাণ প্রতিষ্ঠা হোনে বালি হ্যাঁ, তো দেখ লিয়া রাম মন্দির কেসা লাগ রা? আচ্ছা লাগ রা, ইয়ে সব ভি বন রা, আচ্ছা লাগ রা, আচ্ছা লাগ রা, বহুত আচ্ছা, চলো বহুত 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 শুক্রিয়া, বহুত বহুত। এই ধরনের বহু পর্যটকর সমাগম ঘটে। আর ডিসেম্বরের 30 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা এই স্থানে আহিছিলে, বহুকেটা ডেভেলপমেন্ট ওয়ার্কর পরিকল্পনা প্রকল্প মুকলি করেছিল, তেতিয়া তেওঁ এই স্থানলৈ আহিছিল। আর এই স্থানত মীরা মাঝি নামৰ এগৰাকী মহিলাগৰাকীৰ ঘৰ এই স্থানৰ পৰা প্ৰায় 100 মিটাৰ দূৰত্বত মীরা মাঝি নামৰ এগৰাকী মহিলাৰ ঘৰত তেওঁ প্ৰৱেশ কৰিছিল। সেই মহিলাগৰাকীৰ বিশেষত্ব হৈছে, সেই মহিলাগৰাকী উজ্জ্বলা আঁচনি লাভ কৰা 10 কোটি সংখ্যক মহিলা। অর্থাৎ ডিসেম্বৰ 30 তাৰিখলৈকে ভাৰতবৰ্ষত 10 কোটি মহিলাই উজ্জ্বলা আঁচনিৰ লাভ করেছে। আর সেই মহিলাগী মীরা মাঝি 10 কোটি সংখ্যক মহিলা, ঘর প্রবেশ করে নরেন্দ্র মোদী একাপ চাহ খাইছিল, নিজে খুঁজেছিল মোক চাহ নুখাব নাকি, একাপ চাহ খাইছিল মীরা মাঝি হাত। আর সেই চাহ কাপ খাই তৃপ্তি লাভ করেছিল, যদিও কৈছিল চাহত চেনি বেশি হল। গতি নির্বাচন সমাগত, গতি এনে ধরনের নির্বাচন আগত রাখি বিভিন্ন অভিযান প্রধানমন্ত্রীগরাকে চলোয়া পরিলক্ষিত হয়েছে। সেয়া অন্য বিষয়, কিন্তু এই বীণাখন পুনের দেখাব বিচারিম নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর দর্শকক। ভারতবর্ষত চাকর অন্য স্থানত এনে ধরনের বীণা সংস্থাপিত বা ইনস্টল করা হওয়া নাই। আর সমান্তরালক ভারতবর্ষর অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী সংগীতজ্ঞ লতা মঙ্গেশকরক সন্মান জনায় এই বীণাখন প্রতিষ্ঠা করা হয়েছে। আর চকটোর নামও লতা মঙ্গেশকর দিয়া হয়েছে। লতা মঙ্গেশকর এখন ধুনিয়া আর্ট আর্ট পিস ইয়াত এখন 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 প্রাচীরত অঙ্কন করে রখা হয়েছে। আর টুরিস্ট সকল এট্রাক্টেড হয় রাম মন্দির চাবলে আহিলে, তেওঁলোকে এনেবোৰ বস্তু চোৱাৰ অবকাশ পায়, এটা ফটো উঠার একটা পয়েন্ট এইখন। গতি বিশেষকৈ মূলত অযোধ্যাখনক এখন পূর্ণ পর্যায়ের পর্যটন নগরী হিসাবে, বিশেষকৈ ধার্মিক পর্যটন নগরী হিসাবে গড়ে তোলার এক পরিকল্পনা নতুনকৈ অযোধ্যাত নতুনকৈ নির্মাণ করা হয়েছে। আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর, বিমানবন্দরটির নাম দিয়া হয়েছে মহর্ষি বাল্মীকি বিমানবন্দর। অযোধ্যাধাম রেল স্টেশনটি সজাই পড়ায় তোলা হয়েছে অত্যাধুনিক রূপত, সেইকটা প্রধানমন্ত্রী মুক্তি করেছে। বহুকটা রাষ্ট্রীয় ঘাইপথ আর ঘাইপথ মুক্তি করা হয়েছে। মূলত 15,700 কোটি টাকার যে অর্থনৈতিক প্যাকেজ, সেই প্যাকেজ ঘোষণা করা হয়েছে। উদ্দেশ্যটি হয়েছে বিশ্বের অন্যতম এখন অযোধ্যাক ধার্মিক পর্যটনস্থলী হিসাবে গড়ে তোলার। কিছু সময় লাগবে লোকক, কিছু সময় লাগবে সেই কাম করবলে, কিন্তু সেই কাম ইতিমধ্যে আরম্ভ হয়েছে বলে অযোধ্যাবাসী দাবি করে। ক্যামেরা পার্সন নন্দনের সঙ্গে পার্থজ্যোতি বড়া, নিউজ এইটিন অসম নর্থ ইষ্ট, অযোধ্যা।